আসসালামু আলাইকুম। আশা করি তোমরা প্রত্যেকে খুবই ভালো আছো। তো আজকে আমরা দেখব পদার্থের গাঠনিক ধর্ম থেকে এমসিকিউ শর্টকাট, অর্থাৎ আজকের দিনে এখানে যে এমসিকিউগুলো নেওয়া হয়েছে এই এমসিকিউগুলোর আনসার কিভাবে খুব সহজে প্লাস হচ্ছে ইজিলি করা যায় সেই টেকনিক নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে। আর এই ভিডিওটি কিন্তু তোমাদের এইচএসসি প্লাস হচ্ছে ভার্সিটি অ্যাডমিশনের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো চলো দেরি না করে আজকের মূল ভিডিওটি আমরা শুরু করি। আজকের দিনের আমাদের প্রথম এমসিকিউ, দেখো কি বলা আছে, যে 1 মিলিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি ইস্পাতের তারের দৈর্ঘ্য 1% বৃদ্ধি করতে হলে কত বল প্রয়োগ করতে হবে। আর একটা ক্লু দেওয়া আছে, সেটা হচ্ছে তোমার ইস্পাতের ইয়ং গুণাঙ্ক দেওয়া আছে তোমার 2×10^11 নিউটন পার মিটার স্কোয়ার। তো এই টাইপের এমসিকিউ কিন্তু তোমার এইচএসসি প্লাস হচ্ছে ভার্সিটিতে প্রায় সময়ই আসতে দেখা যায়। তো এই ম্যাথটা আমরা দুইটা টাইপ দিয়ে সলভ করব, একটা হচ্ছে তোমার জেনারেল মেথড আর একটা হচ্ছে তোমার শর্টকাট মেথড। তো যদি তুমি জেনারেল মেথড দিয়ে এই ম্যাথটা সলভ করতে পারো তাহলে কিন্তু শর্টকাট মেথডটা মনে রাখা তোমার জন্য খুবই ইজি হয়ে যাবে। তো চলো আগে আমরা জেনারেল মেথড দিয়ে এই ম্যাথটা সলভ করি। তো আমরা জেনারেলি এই ম্যাথটা যেভাবে সলভ করতাম সেটা হলো তোমার যে ইয়ং গুণাঙ্কের সূত্র লিখতাম। তো ইয়ং গুণাঙ্কের সূত্র কি, তোমার ওয়াই ইকুয়াল টু এফ এল এফ ক্যাপিটাল এল বাই হচ্ছে এ স্মল এল। এই সূত্রটা দিয়ে আমরা কী করতাম, এখান থেকে ইয়ং গুণাঙ্ক অথবা তোমার বলের মান বের করতাম। তো এখানে আশা করি তোমরা পরিচয়গুলো জানো, যদি না জানো কেউ তাহলে এখান থেকে একটু দেখে নাও। তো আমাদের ইয়ং গুণাঙ্ক বের করার সূত্রটা ছিল যে ওয়াই ইকুয়াল টু এফ এল বাই এ এল। এখানে হচ্ছে তোমার ওয়াই হচ্ছে ইয়ং গুণাঙ্ক, এফ হচ্ছে তোমার বল, এল হচ্ছে তোমার আদি দৈর্ঘ্য, এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আর এল হচ্ছে তোমার দৈর্ঘ্য বৃদ্ধি। তো এগুলো ছিল আমাদের পরিচয়। তো এই সূত্রটার কিন্তু আমরা এখন জাস্ট মান বসিয়ে এখান থেকে কী করব, ম্যাথটা সলভ করে ফেলব। তার আগে আমাদের কী করতে হবে, সূত্রটাকে একটু সিম্পলিফাই করতে হবে। দেখো আমাদের কী বের করতে বলা হয়েছে, অবশ্যই বল বের করতে বলা হয়েছে। তো আমরা কী করব, এফ এর মানটা বের করব। তো আমরা যদি এভাবে রেখি যে এফ ক্যাপিটাল এল ইকুয়াল টু হচ্ছে তোমার ওয়াই এ স্মল এল, আর এখানে কিন্তু অনেকেই সূত্রের মধ্যে ভুল করে যে স্মল এল কোথায় হবে আর ক্যাপিটাল এল কোথায় হবে। তো এরপর হচ্ছে সুতরাং এফ ইকুয়াল টু আমাদের যেটা আসবে যে ওয়াই এ এল বাই হচ্ছে ক্যাপিটাল এল। তো এখানে তোমরা কি করবে, মান বসাবে। তো দেখো মান কিন্তু অলরেডি তোমার দেওয়া আছে, ইয়ং এর গুণাঙ্ক দেওয়া আছে তোমার, যদি এখানে বসাই যে 2×10^11, আর এর মান কত, এর মান তোমার কত দেখো ক্ষেত্রফল কত দেওয়া আছে যে 1 মিলিমিটার স্কোয়ার। তো 1 মিলিমিটার স্কোয়ার, তো এটাকে আমরা লিখতে পারি 1×10^6 মিটার, এটাকে কিন্তু আমরা এভাবে লিখতে পারি। তো এরপরে হচ্ছে তোমার এত ক্ষেত্রফল বিশিষ্ট একটি ইস্পাতের তারের দৈর্ঘ্য তোমার কত বলছে 1% বৃদ্ধি করতে। তো আমরা কিন্তু দেখেছিলাম যে ক্যাপিটাল এল হচ্ছে তোমার আদি দৈর্ঘ্য আর স্মল এল হচ্ছে তোমার দৈর্ঘ্য বৃদ্ধি। তো এখানে তোমার কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে 1%। তো আমরা এইভাবে লিখতে পারি যে এল ইকুয়াল টু আমাদের 1/100 ক্যাপিটাল এল, কারণ কি আমাদের যেটা দৈর্ঘ্য বৃদ্ধি সেটা কিন্তু এতটুকু বৃদ্ধি পেয়েছে। তো এখানে আমরা এর মানটা আগে বসিয়ে দিই যে 1 × হচ্ছে তোমার 10^6, আর এখানে কী বসাবো আমরা, দৈর্ঘ্য বৃদ্ধি। তো দেখো এল এর মানটা যদি আমরা এভাবে বসাই যে এল বাই হচ্ছে 100, আর নিচে আমাদের কত দেওয়া আছে ক্যাপিটাল এল। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর 100কে কিন্তু আমরা লিখতে পারি 1×10^2, আর এটা যদি উপরে যায় তাহলে ইনভার্স হয়ে যাবে, অর্থাৎ 10^2, আর 10^2, আর এখানে দেওয়া আছে তোমার 10^6, তাহলে আলটিমেটলি আমাদের আসবে 10^8, আর এখানে এল এল কিন্তু কাটা যাবে। তো আমরা লিখতে পারি যে 2×10^11 হচ্ছে তোমার 1×10^8। তো এখন কিন্তু আমরা মানটা খুব সহজেই বের করতে পারবো, কারণ দেখো এখানে কী দেওয়া আছে যে 10^8, আর এখানে হচ্ছে 11। তো যদি আমরা 11 থেকে -8 বিয়োগ করি তাহলে আমাদের থাকে কত, অবশ্যই কিন্তু 3। তাহলে আমাদের উত্তর হবে যে 2×10^3, এটাই কিন্তু আমাদের আনসার। এত কি নিউটন, যেহেতু বলের মান বের করতে বলা হয়েছে, তো এটাই আমাদের আনসার। তো এটাই ছিল আমাদের জেনারেল মেথড। তো জেনারেল মেথড দিয়ে কিন্তু আমরা ম্যাথটা সলভ করতাম। তো তোমরা দেখতে পাচ্ছ এই ম্যাথটা সলভ করতে গেলে কিন্তু তোমাদের অবশ্যই 2 থেকে 3 মিনিট সময় লেগে যাবে। তো এটাকে তুমি কীভাবে খুব সহজে এবং ইজিলি সলভ করবে এখন সেই টেকনিকটা নিয়েই কথা বলবো। তো
তো এটা যদি তুমি খুব সহজে প্লাস হচ্ছে ইজিলি সলভ করতে চাও তাহলে তুমি এই সূত্রটা ইউজ করবে আমি এখন যেটা দেখাবো সেটা ইউজ করবে অর্থাৎ এভাবে লিখবে যে বলের মান বের করতে বলা হয়েছে না যে f = y a n এই সূত্রটার সাহায্যে কিন্তু তুমি খুব ইজিলি এই এমসিকিউটা সলভ করতে পারবে এবং অল্প সময়ে তো এখন দেখো এগুলোর পরিচয় f হচ্ছে তোমার বল y হচ্ছে ইয়ং গুণাঙ্ক a হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আর n হচ্ছে তোমার দৈর্ঘ্য বৃদ্ধি পরিচয় গুলো কিন্তু সেম তো এখন জাস্ট কি করবে তুমি মান বসিয়ে ম্যাথটা সলভ করে দিবে খুব ইজিলি তো দেখো ইয়ং গুণাঙ্ক কত দেওয়া আছে 2 * 10 টু দি পাওয়ার 11 2 * 10 টু দি পাওয়ার 11 ইনটু হচ্ছে a a হচ্ছে তোমার 1 * 10 ইনভার্স 6 ইনটু হচ্ছে তোমার n n হচ্ছে তোমার কতটুকু বৃদ্ধি পেয়েছে তাহলে 1% কিন্তু বৃদ্ধি পেয়েছে তাহলে 1% কে আমরা লিখতে পারি যে 0.01 তো এখন কিন্তু আনসার তোমার সেম আসবে তো এটাকে আমরা লিখতে পারি যে 1 ইনটু 10 ইনভার্স 2 তো আলটিমেটলি সেম আনসারই আসবে যে 2 ইনটু 10 টু দি পাওয়ার 3 নিউটন তো এটাই আমাদের আনসার তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে এই রকম যদি কোনো ম্যাথ দেওয়া থাকে তাহলে এর থেকে বলের মান কিভাবে খুব সহজে বের করবে তো যদি তোমাদের এই শর্টকাটটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক প্লাস হচ্ছে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে তো আজকের দিনের আমাদের 2 নাম্বার এমসিকিউ দেখো কি বলা আছে y, k এবং হচ্ছে ইটা যথাক্রমে ইয়ং এর গুণাঙ্ক প্রথমটা হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক তারপরেরটা হচ্ছে তোমার আয়তন গুণাঙ্ক এবং পরেরটা হচ্ছে দৃঢ়তার গুণাঙ্ক বলা হয়েছে যদি y = অর্থাৎ ইয়ং গুণাঙ্কের মান দেওয়া আছে 9k/2 হয় তবে ইটা এর মান আমাদের কত অনেকে হয়তো জানেই না যে পদার্থের গাঠনিক ধর্ম থেকে এই টাইপের এমসিকিউ তোমার হয়ে থাকে তো অনেকে কিন্তু এর সূত্রটা পর্যন্ত জানে না তো এটা কিন্তু আমরা মেইন সূত্র দিয়ে এই ম্যাথটা সলভ করব তো চলো আমরা এই ম্যাথটা সলভ করি তো এই ম্যাথটা সলভ করার সূত্র হচ্ছে তোমার 9 ইয়ং এর গুণাঙ্ক অর্থাৎ y = হচ্ছে তোমার 1/k প্লাস হচ্ছে 3/ইটা তো এখান থেকে জাস্ট আমরা কিসের মান বের করব ইটার মান বের করব তাহলে কিন্তু আমাদের ম্যাথটা সলভ হয়ে যাবে তো এখন আমরা মানগুলো বসিয়ে দেই যে 9 বা হচ্ছে y এর মান কত তোমার দেওয়া আছে 9k/2 তো আমরা যদি একসাথে লিখে দেই উপরে যাবে 2 আর নিচে থাকবে 9k তো এরপর হচ্ছে তোমার 1/k প্লাস হচ্ছে 3/ইটা তো এখন দেখো 9 দিয়ে আমরা 9k কাটতে পারি তাহলে উপরে 2 আর নিচে থাকে k তো এখন কিন্তু আমরা এইভাবে লিখতে পারি যে 3/ইটা ইকুয়াল টু হচ্ছে তোমার 2/k মাইনাস 1/k তো আলটিমেটলি আমাদের যে মানটা আসবে যে 3/ এরপর আমরা লিখতে পারি যে 3/ইটা ইকুয়াল টু 1/k তো আলটিমেটলি আমাদের ইটার মান যেটা আসবে সেটা হচ্ছে 3k তো আমাদের এখানে কি বলা হয়েছে যে ইটা এর মান বের করতে তো ইটার মান আমাদের কত এসেছে যে 3k তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এই টাইপের এমসিকিউগুলো তোমরা কিভাবে সলভ করবে তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক প্লাস হচ্ছে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ